আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে বলছি। আশা করছি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সে কারণেই মূলত আমার হাজির হওয়া। আজকে আমি কোনো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি একটিমাত্র উপাদান নিয়ে বসে আছি এবং পাশাপাশি আমার টুকিটাকি এই যে গাছ দেখতে পেলেন খুলে গেছে সেটা আমি লাগাচ্ছিলাম। তো আসলে অনেক আপু অ্যান্ড ভাইয়ারা আছেন, অনেকে কমেন্ট করেন যে আপু ব্যথানাশক কোনো কিছু হোম রেমেডি থাকলে দেখান। তো এর আগে কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা দেখেছেন কি না জানি না, সেটা হচ্ছে জয়েন্টের ব্যথার জন্য। সেটা রেসিপি আমি লিঙ্ক দিব, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আর আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মাংস পেশির ব্যথা দূর করবে। যেমন ধরুন যে অনেকের হয় না যে বাতের ব্যথা, মানে হাঁটুর নিচে থেকে পায়ের গোড়ালির উপরে অংশে যে পিছনের মাংস পেশি থাকে সেটা কিন্তু অনেক সময় ব্যথা করে, প্রচণ্ড পেইন হয়। যাদের ফার্স্ট টাইম পেইন হচ্ছে তারাও এটা ইউজ করতে পারবেন, যাদের অনেকদিন যাবৎ পেইন হচ্ছে তারাও এটা ইউজ করতে পারবেন। তো এর জন্য খুব বেশি কিছু দরকার হয় না, আপনার কিচেনে আছে একটিমাত্র উপকরণ দিয়ে কিন্তু আপনি এই ব্যথা মানে ভালো করতে পারবেন, ব্যথাটা সারাতে পারবেন আর কি, আপনি অনেকটাই আরাম পাবেন। তো আসলে একটা সময় ছিল যখন সবার ঘরে এই জিনিসটা থাকতো, কিন্তু এখন আর এটা মূলত কারো ঘরে থাকে না। তো এটার নাম কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হয়তো অনেকে দেখেই বুঝতে পেরেছেন, আবার অনেকে হয়তো ভাবছেন নীল কালার এটা আবার কি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ক্যারোসিন। এই ক্যারোসিন দিয়ে কিন্তু আপনি যে কোনো মাংসপেশির ব্যথা সারাতে পারবেন। এর আগে হয়তো আপনারা এই বিষয়টা হয়তো কেউ কখনো দেখেন না, আমার বিশ্বাস এটা মনে হয় ফার্স্ট টাইম আপনারা দেখছেন, কারণ এটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি, মানে আমার জীবনে আমি এটা অ্যাপ্লাই করে দেখেছি। একদম খুবই ভালো, কারেন্টের মতো কাজ করে। আজ থেকে এক যুগ আগে হবে আমার মাংসপেশিতে ব্যথা হয়েছিল, তখন আমরা চিটাগাং থাকতাম, ওইখানে কিন্তু কারেন্ট চলে গেলে সবাই হারিকেন ইউজ করতো। তো তখন আমিও হারিকেন ইউজ করেছি, সে হারিকেনের মধ্যেই কেরোসিন তেল ছিল, সেটা পোড়া তেল বলতে পারেন। তো ওই তেল আমি ইউজ করেছিলাম আমার মাংসপেশিতে ব্যথা হয় যখন, এই যে হাঁটু এবং গোড়ালের মাঝামাঝি ব্যাকসাইডে যে মাংসপেশি আছে এখানে ব্যথা হয়, ব্যথা হওয়ার কারণে আমি ওই কেরোসিন তেলটা লাগাই। এবং মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে মাত্র 3.5 মিনিট সময় লেগেছে আমার এই ব্যথা সারতে। দেন আবার সপ্তাহখানেক পরে এটা জাগে, তখন আমি আবারও এটা অ্যাপ্লাই করি। দেন আজ থেকে এই যে 12 বছর যে পার হয়ে গেছে, মানে আজ পর্যন্ত যে এক যুগ পার হয়েছে, এর মধ্যে কিন্তু আমার কখনো আর এই মাংসপেশির ব্যথাটা ওঠেনি। আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি তো ছিলাম মাত্র, জাস্ট আমি এটা অ্যাপ্লাই করেছি, আমি ভালো আছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমার বিশ্বাস যে আপু এবং ভাইয়েরা কষ্ট পাচ্ছেন, অনেক মেডিসিন খেতে হয়, তারা এটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন, সেরে যাবে। সবার ক্ষেত্রে যে একই জিনিস কাজ করে তা না, তবে আমার বিশ্বাস বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কাজ করবে, দুই একজনের ক্ষেত্রে হয়তো আলাদা। এটা লাগানোর নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে হাতের মধ্যে নিয়ে সেই জায়গাটাতে জাস্ট হালকা হাতে একটু মালিশ করবেন, কোনো চাপাচাপি করবেন না, ঘষাঘষি করবেন না, জায়গাটা যেন ভিজে যায়। হুম, একটু বেশি করে লাগাবেন, যদি বেশি ব্যথা হয় একটু বেশি করে লাগাবেন, থুপে থুপে যেন একদম পুরোপুরি ভিজে যায়। কিছুক্ষণের মধ্যে দেখবেন যেটা শুকে যাবে, এবং আপনার কিছু কিছু ব্যথা আছে সেটা 1 মিনিটও লাগে না, 1 মিনিটের মধ্যে সেরে যায়। যেমন ধরুন যে অনেক সময় হয় যে তল পেটে বা যে কোনো জায়গায় আপনার শরীরের চিনচিন করে ব্যথা উঠলো, হ্যাঁ খুব ব্যথা, যে আপনি নড়াচড়াও করতে পাচ্ছেন না, সেই সময় ওই জায়গাতে যদি আপনি একটু বেশি করে এই ক্যারেশনটা লাগান, আপনি দেখবেন 1 মিনিটও লাগবে না আপনার এই পেনটা ভালো হয়ে যাবে। তো এটা তল পেটের পেনও হতে পারে, আপনার বুকের নিচে যে পেন সেটাও হতে পারে, বা যে কোনো জায়গায় যেখানে আপনার পেন হোক না কেন, আমি বলবো এই ক্যারেশনটা অ্যাপ্লাই করে দেখবেন। এখন হয়তো আমি জানি অনেকে কমেন্ট করবেন, নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকবে, তবে আসলে যারা বিলিভ করবেন না তাদের জন্য এই ভিডিওটা না, এখন তাদের কথা আলাদা। যারা মেডিসিন খেতে চাচ্ছে না, চাচ্ছেন ঘরোয়া কোনো রেমেডির মাধ্যমে ব্যথা সারাতে, তারা এটা আসলে ভিডিওটা তাদের জন্য। তো আপনারা এটা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সাথে সাথে ব্যথাটা সেরে যাবে। আসলে এটা 5 মিনিটের মধ্যে ব্যথা সারার মতো একটা জিনিস, খুবই অল্প টাকায় আপনি ব্যথা সারাতে পারবেন। মাত্র 10 টাকার যদি আপনি এটা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি যেখানে যেখানে পেইন হবে সাথে সাথে লাগিয়ে সেটার ব্যথাটা থেকে আপনি মুক্তি পাবেন। তো আপনার অনেক টাকা বেঁচে যাবে। প্রতিনিয়ত আমরা ব্যথার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে থাকি, সেগুলোর যে সাইড ইফেক্ট, অনেকের তো কিডনিতে প্রবলেম হয়, সেগুলো থেকেও কিন্তু আমরা বেঁচে যেতে পারি এই ব্যথানাশক ক্যারোসিনটা ইউজ করে।